সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আর শুরু করছি ইংলিশ সেন্ট ওভার গ্রামার কমপ্লিটিং সেন্টেন্স। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কমপ্লিটিং সেন্টেন্স এসএসসি এবং এসএসসি পরীক্ষাতে আসে, আর এসএসসি এসএসসি পরীক্ষা সেম কোয়ালিটি, জাস্ট এইচএসসিতে কিছু বেশি আসে, অর্থাৎ এসএসসি 5টা আসে এবং এইচএসসিতে 10টা আসে। এই হলো পার্থক্যটা, একটু পার্থক্য আর কিছু না। আমরা শুরু করবো আজ রাজশাহী বোর্ড 2019 প্রথম কোশ্চেনটি। উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট, এখন আমরা ফার্স্টে বলে নিই, আমরা কম্পিউটার সেন্টার শেখাবো কোনো রুল ছাড়া। অর্থাৎ আপনি তিনটা ওয়ার্ড কমা অ্যান্ড দ্যাট আর পি ওয়ান পি টু পি থ্রি দিয়ে পুরো কম্পিউটার সেন্টার শিখতে পারবেন। অর্থাৎ কমা অ্যান্ড দ্যাট থাকলে বাম দিকে যেমন ডান দিকে তেমন। আমরা এই বিষয়ের ওপর আমাদের প্রথম ক্লাস, একদম ফার্স্ট যে ক্লাস, সেখানে আপনি এটার বিস্তারিত ব্যাখ্যা পাবেন। আমি এখানে অল্প একটু বলে দিব। কমা অ্যান্ড দ্যাট, যেমন বললাম দো হিজ পুর, কমা আছে হিজ অনেস্ট, এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে যদি পাস্ট হয় এখানে পাস্ট, এই হলো বেসিক কথাটা। আর যদি কোনো বাক্যে কমা অ্যান্ড দ্যাট বা এই টাইপের দ্যাট রিলেটিভ প্রোনাউন না থাকে, হুইজ হোয়েন হোয়াট এগুলা, তাহলে প্রেজেন্ট হলে পাস্ট হবে, পাস্ট হলে পাস্ট পারফেক্ট হবে। প্রথম বাক্য, উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে, এখন আমরা কি মনে রাখবো, প্রথম কাজ হলো বাক্যটা, এই প্রত্যেকটা বাক্য ঠিক মতো পড়া, কারণ এই প্যাসেজটা কোন বিষয়ে পড়ছে বা কোন বিষয়ে বলছে তাহলে আপনাকে আগে জানতে হবে, জেনে আপনি এটা করবেন। উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে স্বাস্থ্যই সকল সুখের মূল, অনেক কিছু বা স্বাস্থ্য হলো সব, হেলথ ইজ দ্য রুট অফ হ্যাপিনেস, স্বাস্থ্য হলো সব কিছু সুখের মূল, বা হেলথ ইজ দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস, আমরা অনেক কিছু বলতে পারি। আমরা সহজটা লিখব, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ। সেকেন্ড বাক্যটি, এখানে আমরা কিন্তু একাধিক বাক্য, হেলথ ইজ দ্য রুট কজেস অফ হ্যাপিনেস, হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ, হেলথ ইজ দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস, অনেক কিছু লেখা পসিবল। আমরা সবথেকে সহজটা লিখলাম। এখন দেখেন দ্যাট আছে, কিন্তু প্রথম এই নিয়মটায় পড়ছে, দ্যাট আছে, তাহলে এখানে উই শুড কিপ ইন মাইন্ড, আমাদের মনে রাখা উচিত যে এখানে আমরা যেমন ইউজ করছি এখানে কিন্তু প্রেজেন্ট ইউজ করছি। পরের বাক্যটা, ইফ উই আর নট হেলথি, যদি আমরা স্বাস্থ্যবান না হই, স্বাস্থ্যবান মানে কিন্তু যে খুব বেশি মোটা বা খুব চিকন না, স্বাস্থ্যবান মানে ব্যালেন্স হওয়া, যদি আমরা স্বাস্থ্যবান না হই আমরা সুখী হব না, আমরা পারবো না হতে, আমরা পারি ক্যান, বাট কমা আছে, কিন্তু কমা হলে বাম দিকে যেমন হবে ডান দিকে ঠিক তেমন হবে। তো এখানে যদি প্রেজেন্ট ফর্ম আছে তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম লিখব, উই ক্যান নট, আমরা পারি না হতে, ক্যান নট বি হ্যাপি, যদি আমরা কি না হই, স্বাস্থ্যবান না হই, আমরা সুখী হতে পারি না। এখন এখানে দেখেন প্রেজেন্ট ফর্ম, এই জন্য এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে যদি পাস থাকতো এখানে কিন্তু পুট বসতো। সিনেমার কোশ্চেনটি, উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট সো দ্যাট, আমাদের উচিত হবে খাওয়া, ব্যালেন্স ডায়েট মানে কি, সুষম খাবার বা সুষম খাদ্য, আমাদের উচিত হবে সুষম খাবার খাওয়া, যাহাতে আমরা পারি, সো দ্যাট মানে যাহাতে আমরা পারি, উই ক্যান, আমরা পারি বাঁচতে, লিভ হ্যাপিলি, বা উই ক্যান বি হ্যাপি, যা লেখেন, আমরা পারি সুখী হতে, আমরা পারি বাঁচতে, উই ক্যান বি হ্যাপি লিখি আমরা, আমরা খাই সুষম খাদ্য যাহাতে আমরা পারি সুখী হতে, আমরা পারি বাঁচতে, আমরা পারি সুন্দর জীবন পেতে, অনেক কিছু লেখা পসিবল। উই শুড ওয়ার সক্স অ্যান্ড শু, উই শুড ওয়ার, আমরা প্রয়োজন করি, সক্স মানে হলো কি, মোজা, অ্যান্ড শু মানে জুতা, যখন আমরা মোজা জুতা পরি, কখন, যখন আমরা বাইরে যাই, যখন আমরা যাই, গো বাহিরে, আউট, বাংলাটা অত পাট পাট করবেন অনেক ইজি হবে, যখন হয়ে না আসে আমরা, উই গো আউট, যখন আমরা কি যাই, বাহিরে যাই। ইন আমার কোশ্চেনটি, নো বডি লাইকস এ ম্যান, নো বডি, কেউই পছন্দ করে না একজন মানুষকে, হু, যে হয়, যে হয় মিথ্যাবাদী, হু ইজ লায়ার। এখন এই যে লায়ার বানানটা নিয়ে কিন্তু অনেক সমস্যা, অনেকেই ভুল করে, অনেকে এটা এরা লেখে এল এ আই আর, এখন এই লায়ার মানে কিন্তু মিথ্যাবাদী, আর এটা মানে কিন্তু হলো যে বাসায় যে আমরা জীব জানোয়ার রাখি তার আবাসস্থল, গুপ্ত গুহা বলা যায়। যদি আপনি এটার পার্থক্য শেখেন যে এই লায়ার মানে মিথ্যাবাদী আর লেয়ার এটা হলো অর্থ কি, যে বাসায় যে আমরা জন্তু রাখি তার আবাসস্থল, তাহলে কিন্তু আমাদের আর ভুলটা হবে না। ওকে, আমি আরেকবার মিলাই দেবো,
উই শুড কিপ ইন মাইন্ড, আমাদের মনে রাখা উচিত যে এখানে যেমন প্রেজেন্ট ফর্ম এখানে প্রেজেন্ট ফর্ম, হেলথ ইজ ওয়েলথ, আমাদের মনে রাখা উচিত ছিল না কিন্তু উচিত, প্রেজেন্ট ফর্ম আছে, উই শুড কিপ মনে রাখা উচিত, এখানে প্রেজেন্ট ফর্ম এখানে প্রেজেন্ট ফর্ম। ইফ উই আর নট হেলথি, যদি আমরা স্বাস্থ্য উই আর নট হেলথি, আমরা স্বাস্থ্য না হয়, স্বাস্থ্যবান না হয়, আমরা পারবো না সুখী হতে, আমরা পারি না, আমরা পারি না, উই ক্যান নট বি হ্যাপি, সুখী হতে। এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে কি হলো প্রেজেন্ট ফর্ম পি ওয়ান, আর যদি এখানে পাস্ট হতো এখানে পাস্ট পি টু বসতো। উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট, আমাদের উচিত সুষম খাবার খাওয়া যাহাতে আমরা পারি সুখী হতে। এখানে প্রেজেন্ট ফর্ম ইট প্রেজেন্ট ফর্ম, এখানেও কিন্তু প্রেজেন্ট ফর্ম, দেখেন এটা কিন্তু এই নিয়মটা পড়তেছে কমায় ব্যাটের মধ্যে সবগুলা নিয়ম প্রথমটা। উই শুড ওয়ার সক্স অ্যান্ড শু, আমাদের মোজা এবং জুতা পরা উচিত যখন আমরা বাইরে যাই, এটা কিন্তু ফার্স্ট নিয়ম, কারণ আমি বললাম এই দ্যাট হলো রিলেটিভ প্রোনাউন, আমি একটা লিখছি এগুলো ওটার মতে। তাহলে এখানে যখন আমরা, যখন হোয়েন আমরা উই গো আউট বাইরে যাই, এখন এখানে আসলে প্রেজেন্ট ফর্ম, এখানে কিন্তু ওয়ার প্রেজেন্ট ফর্ম, এখানে প্রেজেন্ট ফর্ম বসে গেছে। লাস্ট ই নাম্বারটা, নোবডি লাইকস এ ম্যান, নোবডি লাইকস এ ম্যান, কেউই পছন্দ করে না, নোবডি কেউই না পছন্দ করে একজন মানুষ হু ইজ লায়ার, যে হয় মিথ্যাবাদী, লায়ার বানানটা বললাম, বা হু ইজ ডিসঅনেস্ট, হু ইজ ডিসঅনেস্ট, যে অসৎ। অনেক বাক্য পসিবল, কমপ্লিটিং সেন্টেন্স কাজ হলো আপনি সিমিলারিটি একটা বাক্য লিখবেন, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি ক্যারিয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস, আল্লাহ হাফেজ।